Chambers, National Chambers, Bengal Chambers, Bharat Chambers and all other chambers. Tarao participate koreche, they are very happy. I am grateful to my all the core group, the industrial group. They have also participated. I am grateful to my all the central ministers also. That Arun Jetli ji, Nitin Gadkari ji, my Suresh Prabhu ji and also Piyush Goyal ji. Delhi Chief Minister also attended this, Bangladesh Minister, now also he was present, Sohail Ahmed, Bhutan Prime Minister, tini ajkeo first party chilen, ebong UK Minister and also Bihar ekjon Minister Somit, onek delegation team esche, ebong Mitsubishi theke shuru kore, Reliance theke shuru kore, Airtel theke shuru kore, Iron Ore theke shuru kore, there are so many even নতুন এয়ারপোর্টও যুগ বিমান চালু করবে, সেসব এমও থেকে শুরু করে যা হয়েছে তা আমরা খুব খুশি। এবং আগামী দিনে অনেকেই বলে গেছেন যে তাদের ধারণা ছিল না যে বাংলায় এতটা পরিবর্তন হয়েছে, ইনফ্রাস্ট্রাকচার এত ভালো হয়েছে। আপনারা অ্যাপ্রিসিয়েট করবেন যে ইনস্টেড অফ এত সুদ আমাদের দিতে হচ্ছে, 1,00,000 কোটি টাকার ওপর দিল্লি গভর্নমেন্ট আমাদের কাছে সুদ কেটে নিয়ে গেছে। আমরা ইউপিএ গভর্নমেন্টের সময়ও রিকোয়েস্ট করেছিলাম, এখনকার গভর্নমেন্টের সময়ও রিকোয়েস্ট করেছি, কিন্তু আমাদের তো দিয়ে যেতে হচ্ছে, এটা একটা ফয়সালা করা প্রয়োজন রাজ্যের স্বার্থে। তা সত্ত্বেও মনে রাখবেন আমরা আমাদের রেভিনিউকে 4.5 বছরের মধ্যে আমরা ডাবল করেছি, আর একটা বই আমরা বের করেছি, সে বইটা আশা করি প্রেস পেয়েছেন। যদি কেউ না পেয়ে থাকেন এখানে দিয়ে দেবে কপি, আজকেও দিয়ে দিতে বলবো, তাতে আপনারা ডিটেলস আপনারা দেখবেন কিভাবে আমরা করে দিয়েছি, কি ছিল আর কি হয়েছে। তথ্য কথা বলবে, কেউ একটা বসে বলতে পারে এটা খারাপ ওটা খারাপ, আমি বলতে পারি এটা ভালো ওটা ভালো, কিন্তু ফ্যাক্টস অ্যান্ড ফিগার্স রিমেন্স কারেক্ট, এটা অন রেকর্ড, সুতরাং আপনারা সেখান থেকে টোটালটা নিতে পারেন। আমি এটুকু বলে আপনাদের বলবো, যতটুকু প্রপোজাল আমরা ইতিমধ্যে পেয়ে গেছি, কারণ অনেক মিটিং চলছিল, সেগুলো আসছিল, আমরা বলেছি পরে কাউন্ট করব, কারণ মানুষের উদ্দীপনাটা খুব বেশি ছিল। এবং তার মধ্যেও আমরা প্রায় 2,50,104 কোটি টাকার প্রজেক্ট অলরেডি কংক্রিট হয়ে আমাদের কাছে এসছে, তাছাড়াও অনেক প্রপোজাল, অনেক কমিটমেন্ট, অনেক আশা ভরসা সবটাই হয়েছে। এবং এশিয়ান কান্ট্রি, অনেক কান্ট্রি তো প্রেজেন্ট ছিল, ইউরোপিয়ান কান্ট্রিও, সুতরাং আমি মনে করি এটা আপনারা স্বীকার করবেন, সব ভালো যার শেষ ভালো, খুব ভালো হয়েছে, সবটাই ভালো হয়েছে। এবং আই মাস্ট থ্যাংক অল অফ ইউ, আপনাদের অনেক অনেক ধন্যবাদ। কিন্তু আপনারা এখন যদি কোয়েশ্চেন শুরু করতে পারেন তাহলে আমাদের কনক্লুডিং এটা নষ্ট হয়ে যাবে। আজকে আমার মনে হয় না যে এটা করার পক্ষে কোনো উপযুক্ত কিছু আছে, কারণ যেটা আমরা করেছি কাল থেকে, আমার মনে হয় এটা আপনাদের কাছে এত বেশি পয়েন্ট আছে যে নতুন কোনো পয়েন্ট কন্ট্রোভার্সির মধ্যে দয়া করে যাবেন না, আমি একটা রিকোয়েস্ট করছি। যেহেতু এটা একটা আমাদের গর্ব করার মতো একটা কনক্লেভ, আমার অতিথিবৃন্দরাও সকলে এসছেন, অনেক বন্ধুরা এসছেন, আপনারাও আপনাদের অনেক সহযোগিতা করেছেন, আপনাদেরও অনেক হাউজের অনেকে এসছেন, তারাও ইনভেস্ট করতে চান, সুতরাং এটা সকলের জন্য ভালো হোক, এটাই আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব। তাতে আমি তিনটে কোয়েশ্চেন নিতে পারি, ইউ ডিসাইড ফর থ্রি, আমি একটা ন্যাশনাল দেব, কিন্তু প্লিজ এই সাবজেক্ট ছাড়া অন্য কোনো সাবজেক্ট আমি নেব না আজকে। পেছন, ইয়েস, আমি শুনতে পাচ্ছি না, ওই এটা কোথায় শুনেছি, একটু মাইকটা ইউজ করুন প্লিজ। Madam Chief Minister, first of all, congratulations on this wonderful event. Hopefully, next week's will come. কে কিছু কাজ করছে না কেন, শুনতে পাচ্ছি না মাইক, এটা কভারেজ থেকে ভালো ভালো, ওকে থ্যাঙ্ক ইউ, সরি। Congratulations, it's a wonderful event and hopefully investments would come. Times Now would want to know that four central ministers had really participated in this event, and Nitin Gadkari made a very interesting point. He said that Prime Minister also encourages the federal structure, the vision that you had. Would you appreciate the fact that time has come that state and center are both looking forward to the federal structure concept that you had championed at one point in time? Now also I cannot say I am champion, because then it will be selfie like things. So I can say that I am always in favor of federal structure, and you know, in our federal structure the central government is just like parents and states are just like children. So if the parents and children, they are good,
then everything is good. I think politics is a different destination and development is a different destination. We must separate between the political ideology and the government development destination. And I feel that we should not discriminate one to all. We have to help each and each other. Central, whatever they ask or the help, if that is positive and constructive. You have seen that we gave support GST. Why we gave support? Because it was our commitment, manifesto commitment. We have given support and we will support for that. Land bill, of course we have some reservation. We have some observation. Land movement started from Bengal. So there also we are very transparent. We said that these are our reservation. We have the observation. So if you accept this, then we have no problem like this. So I will support this federalism. Didi, this is Indrajit from India Today. For the last two editions of this event, there were several central ministers who came here, and Omida has also told them about the debt situation of West Bengal. You have spoken about restructuring. Have you got any specific assurance from the central government this time? I think silence will be golden and silver, speech will be silver in this regard. So you can guess my face. No. Not at all. I'm trying. You also please pursue this case. I will appeal to all of you. Thank you so much for raising the issue. Acha, এই যে ফার্স্ট বেঞ্চ ম্যাডাম, একটা বিষয় আপনি যেটা বললেন শিল্পপতিদের এবং আগামী বছরের বর্তমান রাজীব চক্রবর্তী, হ্যাঁ বলুন না, আপনি যেভাবে শিল্পপতিদের আশ্বাস দিলেন এবং সামনের বারের এই শিল্প সম্মেলনের দিন ঘোষণা করলেন, তার মানে আপনি কি এতটাই কনফিডেন্ট 2016 বিধানসভা নির্বাচনে আপনি ফের আসছেন? দু নম্বর হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট যেভাবে, ইজ আ পলিটিক্যাল কোয়েশ্চেন, ডু ইউ থিঙ্ক দ্যাট দিস উইল বি রিলেটেড টু দিস দিস প্রেস কনফারেন্স, বাট আমি রিপ্লাই করব, কিন্তু এটা পলিটিক্যাল কোয়েশ্চেন। আরেকটা ম্যাডাম, আপনি যেটা অভিযোগ তুললেন যে রাজ্যের ব্যবসায়ীদের হ্যারাস করা হয় সেন্ট্রাল গভর্নমেন্টের ট্যাক্স ডিপার্টমেন্টের তরফ থেকে, না আমি সে কথা বলিনি, আমি রাজ্য কেন্দ্র বলিনি, আমি বলেছি ফর অল, প্লিজ লিসেন কেয়ারফুলি, আর কন্ট্রোভার্সি করবেন না। আমি বলেছি আমাদের সবার হেল্প করা উচিত, ভালো করে বুঝুন। আমি যেটা বলেছি এটা হতে পারে আমি ভালো ইংরেজি বলতে পারি না, আমি একটু একটু বলতে পারি, কিন্তু কথা হচ্ছে প্রত্যেকে তার মাদার টাংটা ভালো বলতে পারে। আমি বলেছি উই শুড নট হ্যারাস, উই শুড নট মানে কি, আমি আমার থেকে শুরু করেছি চ্যারিটি বিগিনস অ্যাট হোম, যে আমরা অলওয়েজ কোঅপারেশন করি তাদের, এবং আমরা যদি সারাক্ষণ তাদের ডিস্টার্ব করি তাহলে তারা মেন্টালি কী করে ইনভলভ হবে না বিজনেসে? এটা আমি শুধু বিজনেস মানে শুধু ওই কংক্রিট ইন্ডাস্ট্রি নয়, বিজনেস মানে আপনার হাউসও বলুন, হ্যাঁ সব হাউসকে নিয়েই বলেছি। বিজনেস মানে কি, ছোট হতে পারে খবরের কাগজটাও তো একটা বিজনেস, চ্যানেলগুলোও বিজনেস, অল বিজনেস কভার্ড। আর আপনি যেটা আমায় জিজ্ঞেস করলেন 2016 নিয়ে, দেখুন এটা মানুষ সিদ্ধান্ত নেবে, আমি সব সময় মানুষের উপর সিদ্ধান্ত ছেড়ে দিই। মনে রাখবেন কাজ করলে না কাজটা কন্টিনিউ করে, এর একটা ধারাবাহিকতা থাকা উচিত, কাজ করাটাই আমাদের কাজ। এবং 2016 কনফারেন্সটাও আশা করি মানুষ আমাদেরই দায়িত্ব দেবেন করতে, মানুষের প্রতি সে বিশ্বাস আমার আছে। বলো এ থেকে বল, মাইক নিন, এরকম করে না, হট করে না, একটা জায়গা থেকে তিন চার জন না, হ্যাঁ আমি তিন দিন হয়ে গেছিলাম, চারটে হয়ে গেছে, আমি শুনতে পাচ্ছি না, মাইক ইউজ করুন। ভাই সবাইকে তো শুনতে হবে সাংবাদিকদের না, ওদের টিভি চ্যানেলগুলো পেছনে দাঁড়িয়ে আছে। দিদি, চন্দ্রপ্রভা ভট্টাচার্য এবেলার সাংবাদিক, একটা প্রশ্ন আপনাকে করতে চাই, গত বছরের যে সম্মেলন আর এই বছরের যে সম্মেলন, সাফল্যের দিকে কোনটাকে এগিয়ে রাখবে? যখন যতটা শুরু হয় তারপর থেকে যখন এগোয় বয়সটা বাড়ে, এক বছর থেকে দু বছর হয়, আগের বারে আমরা স্টার্ট করেছিলাম অনেক এক্সপিরিয়েন্স হয়েছিল আরো বাড়বে, এবারেরটা অনেক ভালো হয়েছে, নেক্সট বারেরটা তো একদম আরো 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 ভালো হবে। এবং আজকেও যেটা হয়েছে ওটা হচ্ছে ইন্ডিয়াতে বেস্ট কনক্লেভ, আমি বলে দিলাম বেস্ট কনক্লেভ। ম্যাম, আই হ্যাভ টু কোয়েশ্চনস, না না ওয়ান কোয়েশ্চন প্লিজ, মনে দিব বলো। আই ডোন্ট নো হুইচ ওয়ান টু আস্ক নাও, বিকজ ওয়ান ইজ দ্যাট পারহ্যাপস দ্য ফিনান্স মিনিস্টার কুড টেল আস গতবার হাউ মাচ ইনভেস্টমেন্ট অ্যাকচুয়ালি ফ্রাকটিফাইড ইন দ্য লাস্ট ওয়ান ইয়ার। লেট মি রিপ্লাই দিস, লাস্ট ইয়ার দ্য প্রপোজাল ওয়াজ অ্যাবাউট 243 কোর্স, তার মধ্যে প্রায় 95,000 কোর্স অলরেডি কাজ চলছে, it is on, বাদ বাকিটাও প্রসেসে চলছে। Ma'am, if I may ask the second one. Yes. One of the things you repeatedly said in your inaugural address and today
was that there was absolute peace and harmony in West Bengal. You also mentioned at least twice that there was no communal trouble in West Bengal. I have to ask you, given what happened in Kaliachok on Saturday... That's a different, that is BSF versus people, there is a struggle. It is not, state is involved in any matter. And this is not a communal program also. Thank you. I think you should not ask this question also, because that is distorted. And no, that was misinformed, that what happened there. Yes, ma'am. Because yes, I know, na, that there's a, you know, BSF ka saath mein uska sab thoda jhagda hua tha. That is not also within my party or state government or state police. We manage this situation. It is BSF and the local people. Thank you for the clarification, ma'am. Yes. দেখুন, আমি যেমন চাই আমার এখানেও যেমন ইন্ডাস্ট্রি হোক, অন্য জায়গাতে হোক, আমি চাই আমি বাংলাদেশকে কেন ডেকেছি, এটা গেটওয়ে। আমাদের ভালো হলে বাংলাদেশেরও ভালো হবে, আমাদের ভালো হলে ভুটানেরও ভালো হবে, আমাদের ভালো হলে নেপালেরও ভালো হবে, আমাদের ভালো হলে বিহারেরও ভালো হবে, আমার নেবারিং স্টেট ঝাড়খণ্ড উড়িষ্যা। আমি যেমন আমাদেরটা ভালো চাই, আমার ভালো চাইবার অধিকার সকলের আছে। দেখুন, খারাপ চাইবার অধিকার কারো কারো থাকে, আমায় মাফ করবেন, আমি কারো খারাপ চাই না, সবার ভালো হলে তবেই আমরা ভালো থাকবো। আচ্ছা দিদি, একটা প্রশ্ন করব, আপনি ম্যানুফ্যাকচারিং সেক্টরের জন্য আপনি একটাই ফিগার বললেন যে 1,60,000 কোটি টাকা ম্যানুফ্যাকচারিং সেক্টর। না, আমার কাছে সব ফিগার আছে, আমি বলতে পারি, আমি তোমাদের দেখালাম যে আমার কাছে আছে ফিগার, সেই জন্য আমি বলেছিলাম। অন্য ফিগারের টোটালটাও তোমরা ফাইন্যান্স মিনিস্ট্রি থেকে, মানে যেহেতু ফাইন্যান্স মিনিস্টার আছেন, ওই 1,60,000 কোটি টাকার যে ম্যানুফ্যাকচারিং সেক্টর ইনভেস্টমেন্ট, তার যদি একটা ব্রেকআপ আপনি আমাদের একটু ব্রিফলি বলে দেন, দেন ইট উইল বি গ্রেট ফেভার। ফাইন্যান্স মিনিস্টার বলে দিন। No, we have all the breakups. What is it that you want specifically? We will give you all the breakups. We have the breakups. There are also, we will put it on the website. Also more RO MOUs are coming. আমরা বেটার ওয়েবসাইটে দিয়ে দিচ্ছি, আপনারা টোটালটা নিয়ে নিন, ঠিক আছে? না, ওয়েবসাইটে সবাই নিতে পারতেন না? Last time we did that, ওয়েবসাইটে গিয়েছিল, আপনারা নিয়েছিলেন। দিয়ে দিন, ম্যানুফ্যাকচারে দিয়ে দিন, চাইছি যখন দিয়ে দিন। ঠিক আছে, আমরা ম্যানুফ্যাকচারিং দিয়ে দেবো। ইট উইল বি অন দ্য ওয়েবসাইট ইন বাই টুডে, ইউ শুড গেট ইট ভেরি সুন, বিকজ উই আর স্টিল দিস ইজ কম্পাইল্ড, বাট মোর আর কামিং ইন, সো উই উইল গিভ ইউ ফুল লিস্ট অন দ্য ওয়েবসাইট। By what time shall we give it? By 6 p.m. you'll have it on the website. Okay? WBIDC website, which is the organizer of this event. The figures are, for the manufacturing it is 1,15,000, for the power sector it is 8,462, for animal resource development it's 45, fisheries 115, transport department 9,384, tourism 450, food processing 230, urban development 29,000 crores, higher education 2,150. Manufacturing sector, I said in the first, it is 1,15,000. 1,14,607. And IT is 8,650. MSME is 50,000 crores in 3 years. Healthcare and education 1,360 crores. And technical education 2,500 crores. This is the department wise breakup. Hey, manufacture jante chaiche ami bole dicchi, manufacturing and infrastructural sector 1,60,958 crores, tar modhe this includes proposal from TCG rupees 20,000 crores, Jongtong
Dedico rupees 1500 crores, C cement 500 crores, Ambuja cement 350 crores, Great Eastern 1700 crores, coal bed methane. Are you satisfied? Or if you want that, I will give you the. ₹1,16,958 crore, manufacturing sector, mining sector ₹23,300 crore, Deucha Pachumi 22,000 crore, it will be inauguration will be on 18th. Tao dekhun ami kintu deep sea port ager bare dhorechilam bole dhorini 40,000 crore. Deep sea port is also coming. Prime Minister will be inaugurating in the month of February. Nitin told me yesterday. Like this, SAIL have 40,000 crores, the expansion project. That also I didn't include it. Not counted. Not counted even deep sea port. Not counted this SAIL. Not counted this, even the other proposal also. Mining sector, I told you. Textile sector, 50,000 crore. Power sector, ₹8,462 crore. IT and telecom sector, ₹8,650 crores. This includes Airtel, 3,500 crores also, which he announced. ITC Infotech, 1,652 crores. Urban development sector, it is 29,000 crores. Ambuja Township near Baruipur and 16 township, it includes. Transport sector, ₹9,384 crores. This includes logistic park at Baidyobati, ₹5,000 crores. You know they announced already. Howrah Freight Terminal, 2,000 crores. Health sector, ₹1,360 crores. Tourism sector, ₹450 crores. Higher education sector, ₹2,150 crores. This includes Amity University, ₹2,000 crores also. Food processing sector, it is 230 crores. ARD and fishery sector, 160 crores. And there are so many, I didn't announce it also. Noyachor, government will resume the land. I have already discussed the matter with the person who belongs to the land also that we visited along with you people also. There will be many thousand crores project also. So there are so many. Bhai, ami kotha bolechi. Resume koro mane government nebe of course. Fisherman de diye. Oita, odoi sathe amar jeta primary kotha hoyeche. Baruipurer project ta ora koruk. Please shunun. Question gulo eto horbora to question kena. Amar to beshi horbori. রিজিম করো মানে গভর্নমেন্ট নিয়ে নাও, এটা তো বোঝা উচিত। তো রিজিম মানেটা কি? আমি বাড়িপুরে তাদের এলাও করব, যে জমিতে তাদের অলরেডি আছে সেখানে কমার্শিয়াল করুক, ওদের লাইসেন্স আছে অলরেডি। এবং নয়াচর আমরা যদি নিয়ে নিতে পারি, আমি অনেকটা ফিশারম্যানদের দিয়ে বাদ বাকি যেটা আছে, যখন সোলার প্রোগ্রাম হবে সোলারে ও যদি ইন্টারেস্টেড হয় পশুন কিছুটা করুক না, বাদ বাকি তো আরও অনেক জায়গা আছে, 14,000 একর ল্যান্ড। সে ডোন্ট ওয়ারি, এটা হাজার হাজার করোড়ের প্রজেক্ট হবে, সেগুলো কিন্তু ধরিনি এখনো। অনেক না ধরে যেটুকু ধরেছি যেটা স্পেসিফিক 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 এসছে। শুনুন, ইন্ডাস্ট্রি যখন আসে, ইন্ডাস্ট্রির সাথে অ্যান্সেলারি ইন্ডাস্ট্রিও আসে। ইন্ডাস্ট্রির সাথে অ্যান্সেলারি ইন্ডাস্ট্রির তফাৎ হচ্ছে, ইন্ডাস্ট্রি বলে 1,000 crore, অ্যান্সেলারি ইন্ডাস্ট্রি হয় 10,000 crore। ভাই, সেগুলো যেগুলো হবে গ্লোবাল টেন্ডার হবে, হবে ডিটেলস তো ডিপিআর করবো, তখন তো আপনি জানতে পারবেন। আগে তো গ্লোবাল টেন্ডার হবে। আপনি ইন্টারেস্টেড? আপনি অ্যাপ্লাই করবেন, উইল বি ভেরি হ্যাপি। থ্যাংক ইউ সো মাচ।